পর তোমার সাথে দেখা হলো, প্রায় 7-8 বছর পর। ইনফ্যাক্ট এই সময়টা আমি দেশের বাইরেই ছিলাম। যতদূর মনে পড়ে তুমি অনেক বেশি কথা বলতে। বয়সের সাথে সাথে মানুষ ম্যাচিওর হয়, আর ম্যাচিওর হলে হয়তো বা কমে কথা বলে। তা হতে পারে, তুমি তো আমাদের বাসায়ই আসো না, মা অনেকবার করে বলে দিয়েছে তোমাকে বাসায় নিয়ে যেতে। যাব, বাবার তো হাত নিয়ে যাব। সত্যি কথা বলতে আমারও একটু অকওয়ার্ড ফিলিংসই হচ্ছে, কিন্তু মা যখন তোমার কথা বলল আমার আসলে না করার মতো কিছু ছিল না। হ্যাঁ করার মতো কিছু ছিল। ত্রিনা, তুমি সুন্দর, তুমি শিক্ষিত, তুমি স্মার্ট। আমি এমন একজনকে খুঁজছি যার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো। আমি তোমাকে জানি, তোমার ফ্যামিলিকে জানি, আমার মনে হয় আমরা অনেক ভালো থাকবো। আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও, আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। কতদিন ধরে কাজ করো? জি 3-4 বছর হয়ে গেল। গ্রাজুয়েশন করেছো? হ্যাঁ, মাস্টার্স নেক্সট ইয়ারে শেষ করছি। দ্যাট সাউন্ডস গুড। সেলিম আমাকে বলল যে তুমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছো। গ্রাফিক্সের মানুষজন কি ইন্টেরিয়র করতে পারে? আসলে ইন্টেরিয়রের কাজটা প্যাশন থেকেই করি, আর ইন্টেরিয়র ডিজাইনিং গ্রাফিক্স ডিজাইনিং দুটোর মাঝে কিন্তু অনেক মিল। আমি যা ভিজুয়ালাইজ করি একটা কম্পিউটার স্ক্রিনে, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সেটাকে ফুটিয়ে তুলি, আর সে একই রকম ভিজুয়ালাইজেশন কিন্তু আমি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে একটা ঘরের দেয়ালে, ছাদে, মেঝেতে ফুটিয়ে তুলি। ওকে, আমার বড় মেয়ে ত্রিনা, ইনফ্যাক্ট ওর রুমটাকে ইন্টেরিয়র করতে হবে। আমার মনে হয় তোর ঘরটা তুই দেখা, ইন্টেরিয়র কাজ করবে যখন। শিওর, অনেকদিন পর একটা মনের মতো স্পেস পেলাম। আজকাল বাড়ি ঘরের যে অবস্থা, সব রুম হচ্ছে 10 ফিট বাই 10 ফিট, এত ছোট স্পেসে কাজ করে আরাম একদমই পাওয়া যায় না। কাজ জানলে ছোট স্পেসে হোক না কেন, ডিজাইনার কিন্তু তার ইচ্ছা। সে বিতর্কে আমরা এখন না যাই, আমার কাজ এখন আপনাকে জানা, আপনাকে বোঝা, সেই কাজটা করি। আমাকে জানতে হবে মানে? ইন্টেরিয়র ডিজাইনিং এর সাথে আমাকে জানার কি সম্পর্ক? আপনি না বললেন আপনার মনের মতো করে আপনার ঘর সাজাতে হবে, তারপর মন না বুঝলে সাজাবো কি করে? আমি কয়েকটা কথা বলবো, তাতে আপনি আমাকে জেনে ফেলবেন। আপনাকে এত টেনশন নিতে হবে? আমি কিছু প্রশ্ন করি, আপনি জাস্ট উত্তর দেন। আপনি মানুষটা কিরকম? আমি ইন্ডিপেন্ডেন্ট,
যখন কলেজে পড়ি তখন আমার মা মারা যান, ছোট একটা বোন। বাবা বিজনেস নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন, তো তখন থেকে এই সংসারে সব দায়িত্ব আমার উপর আসে। ইন শর্ট, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি আমার রুমটাও ওভাবে দেখতে চাই। আর আপনার প্রিয় রং? প্রকৃতির সব রং, প্রকৃতি আমাকে খুব খুব টানে। সুন্দর। সো একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ যে তার ঘরে দেখতে চায় স্বকীয়তার ছোঁয়া আর দেখতে চায় প্রকৃতির রং, তাই না? তেমন হলে কেমন হয় বাইরের প্রকৃতিটাই আপনার ঘরে নিয়ে আসি? হয়তো পুরো ফ্লোরটাই হবে একটা ঘাসের চাদর, হয়তো যখন ঘরে ঘুম থেকে উঠবেন সূর্যটা চলে আসবে আপনার ঘরে, আর সারা রাত থাকবে চাঁদের আলো। কাজ তো দেখি খুব দ্রুত এগোচ্ছে। তত আগাচ্ছে, টুকটাক কাজ বাকি। সবকিছু কাটতে সাজাবেন না? আপনি না বললেন আপনার প্রকৃতি পছন্দ। পুরো ঘরে যদি কংক্রিট আর ইটে থাকা থাকে তাহলে কি সেই আস্বাদ পাবেন? আমি তো ভেবেছিলাম পুরো ঘরে ঘাস বিছিয়ে দেবো, সেটা পারলাম না বলে কাঠের একটা প্ল্যাটফর্ম করে ফেললাম, শেষ হয়ে গেলে ভালো লাগবে। সো আর কী কী ভেবেছেন? অনেক কিছুই তো ভেবেছি, সব তো বলবো না। আমার কাজের স্বাধীনতা তো চাই। কাজটা শেষ করি, যদি ভালো না লাগে এটা আপনার রাজ্য, আপনি মহারানী, যা বলবেন তাই হবে, কিন্তু এখন আমার স্বাধীনতা দিতে হবে। না কিছু বলবো না আমি, ক্রিয়েটিভ মানুষ, আপনার তো ফ্রিডম দরকার, না হলে আপনি ক্রিয়েটিভিটি কি করে দেখাবো? এক্স্যাক্টলি। আচ্ছা, আমি সারাদিন তো কাজ করছি আমার লোকজন নিয়ে, রাত 9-10 পর্যন্ত এখানেই আছি, আপনি কোথায় আছেন সারাদিন দেখছি না? ওইটা নিয়ে টেনশন কিছুই নেই, পাশে আরও 2-3 বেডরুম আছে, তো আপনি আপনার মতো আস্তে ধীরে কাজ করেন, নো প্রবলেম। থ্যাংক ইউ। আজকের ডিনারটা আমাদের সাথে করে যায়। পছন্দ হয়েছে তাহলে? Yes, I totally love it. মানে আমি যেরকম, আমার পার্সোনালিটি, আমার লাইকিংস, আমার চলাফেরা সব কিছু একটা ছোঁয়া আছে এখানে। আপনি আমাকে পারফেক্টলি বুঝতে পেরেছেন। মনে হয় আমি আপনার মাইন্ডটা রিড করে ফেলেছিলাম। টোটালি। আচ্ছা, যেহেতু আপনার আর আমার পছন্দ মিলে গিয়েছে, তার মানে কি আপনার আমার পছন্দ এক? কমপ্লিকেটেড কোশ্চেন। অ্যাকচুয়ালি যখন কারোর জন্য কাজ করি আমি যেটা করি সেটা হচ্ছে তার মনটা বোঝার চেষ্টা করি, তার মনের ভেতরে ঘুরে বেড়াই।
তার পছন্দ অপছন্দ, রুচিবোধ, তার ফিলসফি সবই বোঝার চেষ্টা করি। সে কারণেই হয়তো মনে হয় যে কাজটা তার মনের মতোই হয়, আর সেভাবে যে পছন্দটাও তার মতো। আপনি কেমন? আমি হ্যাঁ, আমি বহুরূপী, বৈচিত্র্য পছন্দ করি। যখন যে কাজটা করি সে কাজের মতো হয়ে যায়, আমার যখন কাজটা শেষ হয়ে যায় নিজেকে বদলে ফেলি। যেমন আজকের কাজটা শেষ, সো আমারও এখন নিজেকে বদলে ফেলতে হবে একটু করে। আপনি জানেন আপনি যে খুব গুছিয়ে কথা বলতে পারেন। মোটেও না, গুছিয়ে আমি কথা বলি না, মনে যা আছে তাই বলি। কথাগুলো ভালো লেগেছে তাই হয়তো মনে হচ্ছে গুছিয়ে বলি। ভেবেছিলাম একটা ছবি আঁকবো, তারপর চিন্তা করলাম না, কোথায় যেন একটা অপূর্ণতা আছে। আপনি কি যেন খুঁজছেন, একটা স্বপ্ন হয়তো, এই ক্যানভাসটা সেটারই প্রতীক। যেদিন স্বপ্নটা খুঁজে পাবেন সেদিন আমাকে বলবেন, এরপর স্বপ্নের ছবিটাই পেল। কি বলবে? তোমার দেখা পেলাম আমি লক্ষ্য তারার পথ ঘুরে, আমায় নিয়ে যাও চলে যাও ইচ্ছের সমান দূরে। তোমার দেখা পেলাম আমি লক্ষ্য তারার পথ ঘুরে, ইচ্ছের সমান দূরে। দিনে রাতে ভাবনাতে ছুঁয়ে ছুঁয়ে যাও, বলছি শোনো এবার তবে ভালোবাসা দাও, বলছি শোনো এবার তবে। আপনি এখানে গরিবের আবাসস্থলে কেন আসলেন? না পারেন, কিন্তু ব্যাচেলার মানুষ তো, কেউ আসেন অভ্যস্ত না, একটু ভরকে গেছিলাম। না না আসেন আসেন প্লিজ আসেন। আপনার রুমটা দেখে অবশ্য মেসি মনে হয় না, একটু অন্যরকম আছে। আপনার নিজস্ব জগতের মতো। নিজস্ব জগৎ না, নিজস্ব জগৎ তো মাথার ভেতরে। এখানে যা দেখছেন তার অনেক কিছু আমার পছন্দের, আবার অনেক কিছু আমার পছন্দের না। একটা সময় যে মানুষগুলো আমার খুব পছন্দের ছিল, জিনিসগুলো হয়তো তার পছন্দের। মানুষগুলো নেই কিন্তু জিনিসগুলো আছে। তার মানে কি আপনার মন কি খুব ঘন ঘন চেঞ্জ হয়? না তা না, মনটা বিস্তার লাভ করে, আমি এভাবে ভাবতে চাই। আর মানুষের মন তো অনেক বড়, জায়গা হয়। কিন্তু যখন ধরেন অনেক জিনিসপত্র জমে যায় তখন মনে হয় না কিছু কিছু জিনিস ফেলে দেই? ফেলে দেওয়ার মতো কোনো কিছু আমি কাছে টানি না, আগলে রাখতে জানি। ও আচ্ছা, আপনার আসার কারণটা মনে হয় বুঝতে পারছি। কেন কেন দেখে? ওই যে প্রমিস করলেন নেক্সট যেদিন স্বপ্ন দেখবেন সেদিন চলে আসবেন ক্যানভাস হাতে, আপনার স্বপ্নটা আমার রেখে দেখাতে হবে। তা কী স্বপ্ন দেখলেন? আমি দেখেছি আপনার চোখে আমাকে।
মানে মানে হলো ধরেন আমি একটা ছবি তুললাম বা একটা সেলফি, সেটা হলো বাস্তব, কিন্তু আমি নিজেকে অন্যের চোখে দেখতে চাই, যেটা মনে হয় আপনি দেখতে পান। কখনো বা চুপি চুপি দেখি তোমায়, আমি মিছে মিছি কখনো বা চুপি চুপি দেখি তোমায়, আমি মিছে মিছি বৃষ্টিতে বারত দূরে যখনই আসো, দু হাতে কাছে টেনে শুধু ভালোবাসো। আমি কি সত্যি দেখতে এরকম? না, তুমি আমার কল্পনা এরকম। আমি যদি বলি আমি সবসময় এরূপে থাকতে চাই? কিছু রং আছে স্বপ্নেই সুন্দর, বাস্তবতার ছোঁয়া পেলে ফিকে হয়ে যায়। যদি বলি আমি একটা সাদা ক্যানভাস, রাঙিয়ে দিন আমাকে। জীবন তো কোনো স্বপ্ন নয়, বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতায় যেরকম অর্থবিত্ত বৈভব আছে, অভাব অনটনও আছে। আমার জীবনে বলছি আমার স্বপ্নের জগতে সব সময় সব অনেক সুন্দর। আপনি পারবেন আপনার বাস্তবতাকে ফেলে আমার স্বপ্নের জগতে আসতে? আর আমি যদি বলি আমি এখন এই মুহূর্তে আপনার স্বপ্নের জগতেই বাস করছি, তাহলে তুমি যা বলছো চিন্তা ভাবনা করে বলছি? দেখো, তোমাদের মা মারা যাওয়ার পরে আমি তোমাদেরকে মানুষ করেছি, তোমরা যা করতে চেয়েছ করেছো, কোনো বাধা নেই। ভেবেছি তোমাদের মা নেই, তোমাদের মনে যেন কোনো কষ্ট না থাকে, কিন্তু তুমি কেমন যেন একটা কল্পনার জগতে থাকো, ভাবনার জগতে থাকো, কোনো ডিসিশন তুমি প্র্যাকটিক্যালি নিতে পারো না। আজ পর্যন্ত লাইফে আমি সব ডিসিশন প্র্যাকটিক্যালি নিয়েছি, কিন্তু লাইফের এই পয়েন্টে এসে আমার মনে হচ্ছে আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন আমার ইমোশনালি নেওয়া উচিত। বাবা, আমি যাকে বিয়ে করব তার সাথে যদি আমার মনের মিল না থাকে, তাহলে কি বিয়ের কোনো ভ্যালু থাকে? হ্যাঁ, বুঝতে পারছি দুজন মানুষের মনের মিল থাকা দরকার, বাট ইমোশন, স্বপ্নের জগৎ, এইসব জিনিস দিয়ে তো প্র্যাকটিক্যাল লাইফ চলে না রে বাবা। প্র্যাকটিক্যাল লাইফে টাকার প্রয়োজন। তুমি যেরকম লাইফ লিড করে আসছো সেটা মেনটেন করতে তো তোমার টাকার দরকার হবে। বাবা, আমি যদি বলি আমি পারবো? ঠিক আছে, বুঝলাম। আমি বলছি না সাফায়াত খারাপ ছেলে, সে ইন্ডিপেন্ডেন্টলি একটা ইন্টেরিয়র গ্রাফিক ডিজাইনের কাজ করছে, পাত্র হিসেবে সে মোটেই অযোগ্য নয়, কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখো, একটা স্ট্রাগলিং মিডল ক্লাস থেকে উঠে আসা ফ্যামিলি।
সে যে ট্যালেন্টেড না আমি তাও বলছি না, হি ইজ ট্যালেন্টেড, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ওর বাবা মা নেই, ওর ভাই আছে, কিন্তু সে কি করে আমরা ঠিক জানি না। সাফায়েতকেই টাকা পাঠাতে হয় ভাইয়ের জন্য, তো এত সব কিছুর পরে ও কি তোমার রেসপন্সিবিলিটি দিতে পারবে? বাবা আমার কি মনে হয় জানো, এমন কেন হতে হবে যে বিয়ের পর ছেলে মেয়ের রেসপন্সিবিলিটি নেবে? একটা ফ্যামিলি, একটা সংসার তো দুজন। সাফায়াত যেভাবে আমার রেসপন্সিবিলিটি নেব সেভাবে আমিও রেসপন্সিবিলিটি নিতে চাই। ঠিক আছে, তুমি যে ভালো বোঝো করো, তবে আমার কেন যেন মনে হচ্ছে তুমি তোমার ফিউচারটাকে নষ্ট করছো। ছিলাম আমি স্বপ্ন নামের দ্বীপ জেলে, দূরের হাওয়ায় নাও টেনে না রঙের ডানা মেলে। তোমার কাছে এলাম আমি স্বপ্ন নামের দ্বীপ জেলে, দূরের হাওয়ায় নাও টেনে না রঙের ডানা মেলে। দিন রাতে ভাবনাতে ছুয়ে যাও, বলছি শোনো এবার তবে ভালোবাসা দাও, বলছি শোনো এবার তবে ভালোবাসা দাও। সূর্য হয়ে আলো ছড়াও মনের জানালায়, চন্দ্র হয়ে জোছনা ওড়াও নিঝুম নিরালায়। সূর্য হয়ে আলো ছড়াও মনের জানালায়, চন্দ্র হয়ে জোছনা ওড়াও নিঝুম নিরালায়। দিন রাতে ভাবনাতে ছুঁয়ে ছুঁয়ে যাও, বলছি শোনো এবার তবে ভালোবাসা দাও, বলছি শোনো এবার তবে। আমি যখন একটা চাকরি নিয়ে নিব তারপর থেকে তোমার আর আমাকে পকেট মানি দেওয়া লাগবে। সেটা তো এমনিতে এখন থেকে দিব না, তুমি উল্টো আমাকে দিবা। তো কবে জয়েন করছো? এখন জয়েন করবো কেন, মাত্র তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। মাস্টার্স করার ইচ্ছা আছে, কিন্তু তার আগেই যে আমার নতুন একটা সংসার আছে এটাকেও তো আমার একটু বুঝে নেওয়া উচিত, তাই না? এই যে সব কাজ একা একা করি, কী করি না করি একটু ঠিকঠাক গুছিয়ে নিই তারপর। সেটা আমি বুঝি, বাট আমি আমার দিক থেকে ক্লিয়ার থাকতে চাই। তুমি চাকরি করতে চাইলে এনি ডে আমার সাপোর্ট আছে। বুঝতে পেরেছি, বাট এখন যেভাবে যা চলছে আই থিঙ্ক ইটস ফাইন। না ইটস ফাইন, কিন্তু আমার জীবনটা একরকম, আমি একরকমের লিমিটেড ইনকাম ইউজ টু, বাট তুমি তো না, সো হঠাৎ হঠাৎ মনে হয় যে শোনো আমার জাস্ট একটা জিনিস শুনে চলো। কি? তুমি। ওরে আমার রোমান্টিক বোরে। শাইলা, তোমাকে সিম্পল একটা কাজ দিয়েছিলাম, সেই সিম্পল কাজটাই তুমি করতে পারলে না। গতকাল তোমাকে বললাম যে বেরোবার সময় অবশ্যই ইমেলটা করে বের হবে, তুমি সেটাও পারলে না।
স্যার আমি তো মেল করতাম কিন্তু সাফায়েত ভাই আমাকে কোনো ম্যাটেরিয়াল পাঠায়নি তো ম্যাটেরিয়াল যদি আমাকে না পাঠায় তাহলে আমি আপনাকে কিভাবে মেল করব স্যার আশ্চর্য ব্যাপার সেই কথাটা তুমি সাফায়েতকে বলেছো ওকে বলবা না বলেছি তো স্যার আমি তো আপনার কাছে বাইরে গিয়েছিলাম তখন আমি সাফায়েত ভাইকে বারবার ফোন দিয়ে বলেছি যে ইমিডিয়েটলি যেন ফাইলটা পাঠায় কিন্তু কিছুক্ষণ পর ওনার ফোনটাই অফ এখানে আমার কি দোষ বলেন এই যে সাফায়েত তোমার সমস্যা কি বলো তো আর গতকালকে বললাম যে ওদেরকে ডেমোটা পাঠাতে হ্যাঁ গতকাল ওদের প্রেসে যাবার কথা ছিল আজকে প্রিন্ট হয়ে যাবার কথা ছিল হ্যাঁ তুমি তো ফাইনাল ডিজাইনটাই পাঠাওনি সমস্যা কি হ্যাঁ তুমি যদি সাইলাকে ফাইলটা পাঠাতে তাহলে সাইলা ওদেরকে পাঠিয়ে দিত সরি স্যার আমি আসলে ভুলে গিয়েছিলাম ভুল হ্যাঁ ভুল মানেটা কি হোয়াট ডু মিন বাই ভুল হ্যাঁ মন কোথায় তোমার কাছে আগে তো ভালো কাজ করতে এখন কি করছো সাফায়ে তুমি একটু মনোযোগী হও এতক্ষণে বাসায় আসার সময় হলো তোমার আর তোমার ফোন কোথায় ফোন দাও ফোনটা দাও ফোনের চার্জটা শেষ হয়ে গিয়েছিল তোমার ফোনের চার্জ শেষই থাকে তোমার ফোনে চার্জ চলে যায় তোমার ফোন অফ হয়ে যায় সমস্যা কি তোমার নাকি তোমার ফোনে তোমার কি মনে নাই যে আজকে আমাদের শারমিনের বাসায় যাওয়ার কথা এইভাবে তাকিয়ে আছো কেন রাইট এখন তো তুমি বলবা যে তোমার মনে নেই এই একটা এক্সকিউজ দিতে পারো যাবা না আমাকে বলে দিলে তো পারতা গতকাল রাতে কেউ এক্সকিউজ দিচ্ছে না তুমি আমাকে বলেছো যে শারমিনের বাসায় দাওয়াত আছে সাফায়েত আমি তোমাকে সকালে রিমাইন্ড করেছিলাম যে আজকে সন্ধ্যা আমরা শারমিনদের বাসায় যাচ্ছি শারমিন গতকাল নিচে তোমাকে ফোন দিয়ে বলেছিল যে ভাইয়া আগামীকাল আমাদের অ্যানিভার্সারি প্লিজ আসবে আপনাদের ছাড়া আমরা কেক কাটবই না হোয়াট ইজ রং উইথ ইউ সারাক্ষণ অন্য মনস্ক তোমার মনটা থাকে কোথায় বলো তো প্লিজ নর্মাল হও খুবই বিরক্ত হচ্ছি আমি Something is wrong with me. আমার তো একটা সময় কারো ফোন নাম্বারও সেভ করা লাগতো না সবার নাম্বার মুখস্থই থাকতো আমার আমার তো পরীক্ষার আগে একবার পড়লেই হতো দুবার পড়ারও প্রয়োজন হতো না আমার এরকম হচ্ছে কেন আমি ভুলে যাচ্ছি কেন আপনার কতদিন ধরে এরকম হচ্ছে গত
দেড় মাস। আপনি কি আপনার রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো ভুলে যাচ্ছেন? মানে যেমন ধরুন, মানে আপনাকে কোনো একটা কাজের কথা বলা হলো, আপনি ভুলে গেছেন, বা কিছু আনতে বলা হলো, আপনি ভুলেই গেলেন, রাস্তা হারিয়ে ফেলছেন, এরকম কিছু? হ্যাঁ, রাস্তা হারিয়ে ফেলেছি, আবার কিছু বলা হয়েছে হয়তো সকালবেলা বিকালবেলা ভুলে গিয়েছে, এরকম হয়েছে। আপনার ফ্যামিলি সম্পর্কে একটু বলুন। বাবা মা দুজনই মারা গেছেন, এখন শুধু ওয়াইফ আছে। তাহলে আপনাকে সব কিছু খুলে বলতে হবে। দেখুন, আপনার সিটি স্ক্যান রিপোর্টটা ভালো, তবে আপনার অসুখের সিমটম এবং অন্যান্য সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আপনার ডিমেনশিয়া। আপনি এই রোগটা সম্পর্কে জানেন কিছু? আমার বাবার ডিমেনশিয়া। তাহলে তো আপনি কম বেশি রোগটা সম্পর্কে কিছুটা জানেন। তবুও অ্যাজ এ ডক্টর হিসেবে আমার কিছু বলার আছে আপনাকে। দেখুন, আপনার যে রোগটি হয়েছে এটা সাধারণত এই বয়সে হওয়ার কথা নয়। এটা নর্মালি 60 বা 65 পরে গিয়ে অসুখটি ধরা পড়ে। এই অসুখটিতে আপনার ব্রেনের সেলগুলোর কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এবং এর ফলে আপনি আপনার রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো ভুলে যেতে থাকবেন। প্রথমে দেখা যাবে আপনি বছরখানেক আগে কী করেছেন ভুলে গেছেন, তারপর এটি কমতে কমতে 6 মাস, এরপর 1 মাস, 1 মাসের কম, এবং একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনি আগের দিন কী করেছেন পরের দিন সেটি মনে রাখতে পারবেন না। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে এই রোগের ট্রিটমেন্ট, মানে প্রপার ট্রিটমেন্ট এখন পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি। তবে আমরা আপনার জন্য যেটুকু করতে পারি, আপনার অসুস্থতাটা এখন যে পর্যায়ে আছে সেই জায়গাটা যেন স্ট্যাটিক থাকে সেটার জন্য আমরা কিছু ট্রিটমেন্ট আপনাকে দিতে পারি। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে ওই জায়গায় থাকলে হয়তো বা কিছুটা কিউর আপনি হতে পারেন। আর যদি সম্ভব হয়, মানে আপনি এফোর্ড করতে পারেন, তাহলে দেশের বাইরে কোথাও গিয়ে একটু ট্রিটমেন্ট যদি করিয়ে আসতে পারেন ভালো হয়। আর আমি আপনাকে আগেই বলেছি যে এটা এই বয়সে নর্মালি হয় না, কিন্তু যেহেতু আপনার বাবার আছে বা হয়েছিল, সেজন্য জেনেটিক্যালি আপনি এটা পেয়েছেন। তো আসলে এখন আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি, আর বাকিটা আপনি এখন যেটা বলেন, যদি আপনি দেশের বাইরে যেতে চান সেটা আপনি কী করবেন সিদ্ধান্তটা আমাদেরকে দিতে হবে। কী ব্যাপার শেফে, তুমি এখন এখানে বসে আছো? আমি না তোমাকে বললাম যে ডিনার সার্ভ করছি, কী হয়েছে? কি হয়েছে তোমার? শাফাত, কত 1 মাস ধরে আমি তোমাকে দেখছি, তুমি কেমন যেন উল্টাপাল্টা বিহেভ করছো। এক একা বসে থাকো, খাওয়া দাওয়া করো না, কথা বলো না আমার সাথে। গতকাল তুমি সক্স ছাড়া অফিসে চলে গিয়েছো, তার আগের দিন নিজের টিফিন বক্সে রেখে চলে গেছো। কি হচ্ছে এসব? এসব তো তোমার সাথে যায় না। আচ্ছা ধরো আমার খারাপ কিছু হয়ে গেল, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, তুমি কি করবে? কি আজে বাজে কথা বলছো তুমি? তোমার অ্যাক্সিডেন্ট হবে কেন? সেবার তোমার কি হয়েছে আমাকে বলবা? বললাম তো, ধরো এরকম কিছু হলো তখন কি হবে? আল্লাহ না করুক এমন কিছু কখনো তোমার সাথে যেতে। আচ্ছা শুনো, আমাকে তুমি সত্যি করে বলো, কোনো প্রবলেম চলছে অফিসে, ফ্যামিলিতে, কোনো প্রবলেম নিয়ে ডিপ্রেশন আছো? কিছু না, সব ঠিক আছে। আচ্ছা,
আমাদের পরিচয় কতদিন? কি অদ্ভুত, এক বছরে? কেন, কি হয়েছে? হ্যালো শাইলা, শাফাতকে অফিসে পৌঁছেছে? না ভাবি, এখনো তো পৌঁছায়নি। আমরা তো ওনাকে কন্টিনিউ ফোন দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ও তো ফোনটা বাসায় রেখে গিয়েছে। কি বলেন ভাবি, ফোন বাসায় রেখে গেছে? ক্রিয়েটিভ সবকিছু তো ওনার কাছে, ওনাকে ছাড়া তো মিটিং করা পসিবল না। আর ওনাকে কোনোভাবে ট্রেস করতে পারছি না। এখনো পৌঁছেনি, এখন বাজে অলমোস্ট 12টা, আর কখন বাসা থেকে বের হয়েছে? ভাবি প্লিজ আপনি একটু দেখান তো উনি অন্য কোথাও গিয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আমি হার্ট করেছি তোমাকে, শাফাত, আমাকে বলবা তুমি? না বলে কিভাবে বুঝবো? ও তো হঠাৎ করে আমার বাসায় এসে আজি, আমি বাইরে ছিলাম, হঠাৎ করে দারোয়ান আমাকে ফোন করে বললো যে শাফাত ব্যাস। আমি সাথে সাথে দৌড়ে আসলাম, এসে তোমাকে ফোন করে জানালাম। আসার পর থেকে চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। কি হয়েছে ওর? শাফাত কি হয়েছে? আচ্ছা আমাকে বলো, বলো তুমি আমাকে বলো। শাফাত না বলো তো আমি বুঝবো না। টেনশন কোনো? হ্যাঁ, তুমি ডিপ্রেশনে আছো? স্পিক আপ। আমি অনেক কিছু মনে করতে পারছি, মনে হচ্ছে আস্তে আস্তে সব আমি যেন ভুলে যাচ্ছি। শাফাত আপনাকে কিছু বলেনি? না, ও আমাকে কিছুই জানায়নি। গতকাল ও সকালে অফিস যাওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল বের হলো, কিন্তু আমি দেখলাম ওর মোবাইলটা বাসায় ফেলে গিয়েছিল। তারপর কিছুক্ষণ পর ওর অফিস থেকে আমাকে ফোন দিয়ে বলা হলো ও নাকি অফিসে পৌঁছায় নাই।
তখন আমি একটু ওয়ারিড হয়ে গিয়েছিলাম। ওকে ফোনেও পাচ্ছিলাম না, কোথায় গিয়েছে না গিয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ করে ওর একটা ফ্রেন্ড আমাকে কল দেয়, বললো শাফায়েত নাকি ওর বাসা চলে গিয়েছে। আমি ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি আসছি ওকে নিতে। ওখানে গিয়ে যখন আমি শাফায়েতকে জিজ্ঞেস করলাম ও কেন ওখানে, কী হয়েছিল, ও আমাকে শুধু বললো ওনাকে কিছুই মনে রাখতে পারছে না, সব ভুলে যাচ্ছে। ও আস্তে আস্তে সব কিছুই ভুলে যাবে। কিন্তু ডক্টর ও তো খুব শার্প একটা ছেলে, ও কখনো কিছু ভুলে না, ওকে দিয়ে কখনো কোনো ভুল হয় না, এত শার্প একটা ছেলে কিভাবে সব কিছু ভুলে যাবে? ওর ডিমেনশিয়া হয়েছে। ডিমেনশিয়া এটা এটা কি? এটা এমন একটা অসুখ যার চিকিৎসা এখন পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি। এই অসুখে ব্রেনটা সংকুচিত মানে ছোট হয়ে যায়। আমরা ধারণা করছি এটা ওর বাবার কাছ থেকে জেনেটিক্যালি পেয়েছে, কারণ ওর বাবার ওই অসুখটা ছিল। দেখুন আপনার একটু মেন্টালি প্রিপেয়ার হন। আসলে ফ্যামিলি টেক কেয়ার ছাড়া এই রোগীকে কন্ট্রোল করা অসম্ভব। এই রোগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সেই রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো সব ভুলে যেতে থাকবে। এক মাস বা তার আগের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সে ভুলে যেতে থাকবে একের পর এক। সবচেয়ে খারাপ বিষয়টা হচ্ছে একটা সময় গিয়ে সে তার দৈনন্দিন যে স্বাভাবিক কর্মকাণ্ডগুলো আছে সেসবও ভুলে যাবে, যেমন খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং। হি উইল বিকাম এ চাইল্ড। তাকে একটা ছোট শিশুর মতো পরিচর্যা করতে হবে, তাকে সকাল সন্ধ্যা টেক কেয়ার করতে হবে, কোনো স্ট্রেস তাকে দেয়া যাবে না। আর এটা করতে পারলেই আস্তে আস্তে সে আসলে কিছুটা হয়তো ভালো হয়ে যাবে। সরি ত্রিনা, প্রমিস করেছিলাম সারা জীবন তোমার সাথে থাকব। এখন মনে হচ্ছে পারবো না, বাস্তবতা সেটা আমার হতে দেবে না। তো কাছে থেকে একা একা লাগছে। আচ্ছা মানলাম যে তোমার একটা ডিজিজ হয়েছে, সেটা তো আমারও হতে পারতো। তখন কি তুমি আগে ফেলে চলে যেতে? নিশ্চয় না। তুমি এরকম ভেঙে পড়ছো কেন? আরে বাবা এটার তো নিশ্চয়ই কোনো না কোনো ট্রিটমেন্ট আছে, দেশে না থাকলে দেশের বাইরে হতে পারে। আজকাল তো ক্যান্সারই ঠিক হয়ে যাচ্ছে, তো এটা হবে না কেন? হবে না ত্রিনা, আমি জানি হবে না। আমার ব্রেনটা ক্ষয়ে যাচ্ছে, এখন কাজকর্ম ভুলে যাচ্ছি, কয়েকদিন পরে মানুষগুলোকেও ভুলে যাব। প্লিজ লুক এট মি, লুক এট মি, তাকো, তুমি কিচ্ছু ভুলবে না। আমি সারাক্ষণ তোমার সাথে থাকবো, তাহলে কিভাবে ভুলবো বলো? আমাদের মেমোরিজ, আমরা যত টাইম স্পেন্ড করেছি সবকিছু সবকিছু আমাদের আশেপাশে থাকবে। আমি তোমাকে ভুলতে দিব না, কিছুই হবে না। না ত্রিনা, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমার বাবারও তো ডিমেনশিয়াই ছিল,
ডাক্তাররা যদিও বলছে যে এই বয়সে ডিমেনশিয়া হয় না, কিন্তু আমি তো দেখেছি কিভাবে একটা মানুষ বেঁচে থেকেও মরে যায়। প্রতিদিনের কষ্টটা দেখেছি আর ওই মানুষের আশেপাশের মানুষগুলোর কষ্ট আরো বেশি হয়। আমি সেই কষ্ট তোমাকে দিতে পারবো না। কি বলছো তুমি? একদিন দুদিন এক সপ্তাহ এক মাস কষ্ট লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। জীবন কারোর জন্য থেমে থাকে না। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। স্বপ্নে তোমায় দেখি ঘুমিয়ে যখন রই, স্মৃতিতে এসো তুমি যদি দিশে হারা হই। স্বপ্নে তোমায় দেখি ঘুমিয়ে যখন রই, স্মৃতিতে এসো তুমি যদি দিশে হারা হই। আমি আমি নিজে চলে আসলাম, ও ভুল করে আসে আমার বাসায় চলে গেছে, বলে বাড়ি নাকি ভুলে গেছে। তুমি আবার কেন একা একা বের হয়েছো? আমি না তোমাকে মানা করেছি? কেন তুমি আমার কথা শোনো না? আমি তোমাকে বলেছি তোমার কিছু লাগবে তুমি আমাকে বলবে। খাবার দাবার হোক, তোমার ফ্রেন্ডের সাথে মিট কর দরকার হোক আমাকে বলবে, প্রয়োজন আমি তাদেরকে বাসায় নিয়ে আসবো। কেন বের হয়েছো তুমি বুঝো না? আমার টেনশন হয়। আমার চাকরিটা চলে গেছে, বুঝছো না? আমার বাইরে কিন্তু খুব ভালো, খুব আদরে। আমার আম্মায় কিন্তু ওরে খুব আদর করতো। আম্মায় মারা যাওয়ার সময় আমার বই লাগেছিল ওরে যেন আমি দেখে রাখি। ও কিন্তু খুব ট্যালেন্ট, প্রতিভা আছে। আমি তো গাধা গরু মানুষ, আমার কোনো যোগ্যতাও নেই, ক্ষমতাও নেই। তুমি তো জানোই আমার অবস্থা। তোমার ভাবির বাড়িতে থাকি, ওগো দোকানে একটু চাকরি করি, ওরা যা দেয় কোনোরকম চলি। আমি আমার বাইরের জন্য কিছুই করতে পারলাম না। তোমার মতো একটা ভালো বউ পাইছে, আমার কিছু করার নাই। আমি তোমাদের জন্য কিছুই করতে পারতেছি না। আমার দায়িত্ব ছিল বড় ভাই হিসেবে কিছু করা, কিন্তু বুঝতে পারতেছো আমার কি অবস্থা। তোর যে এই অবস্থা হইব এটাকে আমি জানতাম, আমি জানতাম। অবশ্য আব্বারও এই অবস্থা হয়েছিল, কিছুই মনে রাখতে পারত না, কিছুই না। আরে তোর এই ভাইয়ের অবস্থা তুই জানোস, আমার কোনো ক্ষমতাই নাই। তোর ভাবির বাসায় থাকি, নিজের খরচে জোগাইতে পারি না। মাঝে মধ্যে তোর কাছে আসি, ধার কর্জ করি। তোর এই অবস্থা হইব আমি কল্পনাও করতে পারি নাই। আব্বা মরে যাওয়ার পর আমাদের পুরা পরিবারটা তছনছ হয়ে গেছে। কিচ্ছু নাই রে, কিচ্ছু নাই ভাই।
আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আমার তুই মাফ করে দিস। আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার কথা তো শুনলে না। বাবা, এখানে সাফায়েতের তো কোনো দোষ নাই, ও এখন অসুস্থ। হ্যাঁ ঠিক আছে, তো অসুস্থ হয়তো আগেই অসুস্থ ছিল, তোমাকে বলিনি? না না বাবা, মোটেও এরকম না। ও তো খুব শার্প একটা ছেলে, যার খুঁটিনাটি সব কিছুই মনে থাকতো। আমি তোমাকে বলেছিলাম ফ্যামিলির প্রয়োজন আছে, ওর ফ্যামিলি যদি আজকে স্ট্রং থাকতো আজকে এই পরিস্থিতি হতো না। কিন্তু বাবা, এখন এসব বলার কি হবে বলো? দেখো ত্রিনা, সিদ্ধান্ত তুমি নিয়েছো, আমি তখন তোমাকে কিছুই বলিনি। ওর যদি বাইরে চিকিৎসা করাতে হয় সেটাও করাবো, যা খরচ লাগে আমি দিব। বাট ট্রাস্ট মি, ওর সঙ্গে সংসার তোমার হবে না, তুমি নতুন করে সংসার করো। বাবা প্লিজ, আমি তোমার কাছে এসেছি একটু সাপোর্টের জন্য, এসব কথা শোনার জন্য না। যদি পারো আমাকে একটু হেল্প করো। কি পারলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। কি করছো তুমি এসব? তোমার জন্য তোমার বল দেখো, এই ওয়ালটাতে আমাদের, সরি আমাদের না, তোমার তোমার ছোটবেলা থেকে শুরু করে আমাদের বিয়ে পর্যন্ত যত ছবি আছে সবগুলো পেস্ট করব, যাতে সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়ালের দিকে তাকিয়ে তুমি সব মনে রাখতে পারো। আর শুধু ওয়াল না তো, এই যে দেখো তোমার জন্য একটা স্ক্র্যাপ বুক রেডি করেছি। এই ফার্স্টের দিকে হলো তোমার সব কবিতা কবি, তারপর এই যে এখানে হলো তোমার সব নিউজ পেপার কাটিং, আর শেষের দিকে তোমার সব ইম্পর্টেন্ট সার্টিফিকেটসগুলো। কখনো কিছু ভুলে গেলে এটার দিকে তাকালেই হবে, আমি তোমাকে কিচ্ছু ভুলতে দেব না। সব পাগলামি বন্ধ করো। পাগলামি হচ্ছে কেন? এসব পাগলামি মনে হচ্ছে তোমার? সাফেদ, এক্স্যাক্টলি তুমি আমাকে কি বলতে চাও বলো তো? এটাই তো যে আমি তোমাকে ছেড়ে চলে যাই? তুমি যদি এটাই বলতে থাকো আমি তোমাকে স্বার্থপর টাকা শুরু করবো। গডসেক, আমি তোমাকে বিয়ে করেছি, আমি আর ওয়াইফ ভালোবেসেছি, হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে তোমার একটা রোগ হয়েছে আমি তোমাকে এইভাবে এরকম একটা সিচুয়েশনে ফেলে চলে যাবো? তুমি আমাকে তাই ভাবো? লিসেন, আমি কোথাও যাব, সব সময় তোমার পাশে থাকব। এসব আবেগের কথা, আবেগ থেকে বেরিয়ে এসে বাস্তবতাটা একটু দেখো। আমার অসুস্থতার জন্য চাকরি চলে গেল, 3 মাসের বেতন দিয়ে দিল, ওরা আমার কথা ভেবেছে? না ভাবাটাই স্বাভাবিক, তুমিও চলে যাবে এটাই স্বাভাবিক। যতদিন যতটুকু মেমোরি আছে থাকলো, আর ইউথেন এসে পড়াশোনা করছি, ডক্টর অ্যাসিস্ট্যান্ট সুইসাইড করে ফেলবো। আমি স্বপ্নে তোমায় দেখি ঘুমিয়ে যখন রই, স্মৃতিতে এসো তুমি যদি দিশে হারা হই। স্বপ্নে তোমায় দেখি ঘুমিয়ে যখন রই, স্মৃতিতে এসো তুমি যদি দিশে হারা হই। একা হয়ে যাই আমি স্বপ্ন স্মৃতি ছাড়া, তুমি ছাড়া মনে হয় আমি তো আমি নই। তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও।
11টার দিকে ওকে নাস্তা দিবা, চা বা বিস্কিট এই ধরনের কিছু, আর 2টার মতো অবশ্যই ওকে লাঞ্চটা করে দিতে হবে। ওই যে ফ্রিজের মধ্যে দেখবা একটা ব্লু কালার বক্স রেখেছে, ওখানের মধ্যে খাবার আছে, ওই যে মাইক্রোওয়েভ আছে ওইদিকে, ওখানে গরম করে ফেলবা। আর আমার নাম্বার আছে না? জি আপা আছে। যে কোনো প্রয়োজনে সাথে সাথে আমাকে কল দিবা। আচ্ছা, বুঝতে পেরেছো? জি ওকে, ঠিক ঠিক আছে। খাবার দাবার মেডিসিন টাইমিং সব কিছু বুঝিয়ে দিয়েছি, প্লিজ তুমি ওর কথা শুনো, একদম ডিস্টার্ব করবে না, ওকে? আমি তো একটু আগে খেয়ে নিলাম, আমি তো লাঞ্চ করে ফেলেছি। শাফা, তুমি এখনো কিছু খাও নাই, ব্রেকফাস্ট করো নাই। ও যখন তোমাকে লাঞ্চ দেবে, ব্রেকফাস্ট দেবে, তুমি করো, দেন মেডিসিন নিবে, ওকে? আর এটা কি? কি জানো ভেবে আঁকা শুরু করলাম। এটা দেখে তো মনে হচ্ছে আমার মতো। আমাকে দাও না, আমি নিয়ে যাই, অফিসে রাখো। নিয়ে যাই। আচ্ছা, যেটা বলেছি, খাওয়া দাওয়া আর মেডিসিন, ওকে? দুপুরে খাওয়ার কথা একটা, অন বাজে 3টা, কিছুই খাইতেছে না। আমি বলেছিলাম আমি খাইছি, বারবার খাওয়ার কথা বলছো কেন? আরে শাফায়, তুমি ওর সাথে শাউট করছো কেন? এমন করছো কেন? আর ওর নাম হচ্ছে হাসেন, গত এক মাস ধরে তোমার টেক কেয়ার করছে। কি বলছো, এক মাস ধরে ওইখানে, আমি ওকে চিনি না, আমি ওকে দেখি নাই। আর ও যদি বিষ মিশাই দেয় এটার মধ্যে? কেন বিষ মিশাবে? এ আচ্ছা, এ দেখ, এই যে আমি তোকে খেয়ে দেখাচ্ছি। কিছু হয়েছে? ফাইন, আমি খাবো না। না না, তোমার খেতে হবে, কোনো কথা নাই, তোমার মেডিসিন টাইম চলে যাচ্ছে। আমি খেয়েছি। নো, চুপ, যেটা বলছো সেটাই। হ্যালো, আপনি তাড়াতাড়ি আসেন আপা, স্যার খুব আগামী করতেছে। হ্যাঁ ঠিক ঠিক আছে, আসছি আমি। Thank you.
থাকো থাকো। ত্রিনা, আমি চলে যাচ্ছি। আমি অনেক চিন্তা করে দেখেছি, আমার জন্য তোমার নিজের লাইফটা নষ্ট করার কোনো মানে হয় না। আজ এই মুহূর্ত পর্যন্ত শুধু তোমার জন্যই আমার ভালোবাসা আছে। এই ভালোবাসা কতদিন পর্যন্ত থাকবে তা আমি নিজেও জানি না। শুধু তোমাকে ভালোবাসি বলেই তোমাকে মুক্ত করে দিলাম। তোমাকে শক্ত হতে হবে। কি করবো, শক্ত হবো বাবা? আমার মন কোনোভাবেই মানছে না। সে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। না বাবা, ও আমাকে ছেড়ে যায় নাই। ও চলে গিয়েছে যাতে আমি আমার জীবনটা আবারও নতুন করে শুরু করতে পারি। শোনো, ও বুঝতে পেরেছিল যে ও তোমাকে ছেড়ে না গেলে তোমার জীবনটা তুমি এইভাবেই কাটিয়ে দিতে। ও নিশ্চয়ই বেঁচে নেই। বেঁচে থাকলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতো, যোগাযোগ করতো। তা তো কোনো যোগাযোগ নেই। তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হও, আগামী সপ্তাহে তোমার এনগেজমেন্ট, পরের মাসে বিয়ে। ওরা আগামী সপ্তাহে তোমাকে আন্টি করে দেবে। চার বছর আগে কিছু লোকজন রাস্তা থেকে ধরে নিয়ে ওনাকে এখানে রেখে যায়। তারপর থেকে কোনো কিছুই মনে করতে পারছে না। মাঝে মধ্যে কি সব নাম বলে, কোনো কিছু কাউকে চিনেও না, কিছু বলতেও পারে না ঠিকভাবে। আসলে ওনার ভবিষ্যৎটা যে কি। আই সি, ডিমেনশিয়া পেশেন্ট। জি, ওনার পরিবারের কোনো ট্রেস পাওয়া গিয়েছে? না, কোনো ট্রেস পাওয়া যায় নাই। এখানেই থাকছে, আছে। আর মাঝে মধ্যে স্কেচ বুকে কী সব আঁকি ঝুঁকি করে, মেবি পেন্টার ছিল। দেখো না, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। তোমার অতীত স্মৃতি তোমাকে একটা জায়গায় আটকে রেখেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তোমার জীবনটা এখন এমন। তোমার এই জীবন থেমে থাকবে না, তাই তোমার উচিত সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, যেহেতু তোমার সাথে আমার একটা নতুন জীবনের শুরু হতে যাচ্ছে। আমি একটা সব কথাই বুঝতে পারছি।
আর আপনি আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছেন, সেটাই অনেক। কিন্তু সত্যি বলতে কি, আমি এই বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য। আমার সাফারিংয়ের জন্য তারা সাফার করবে, এটা না আমি মেনে নিতে পারছিলাম না। আর আরেকটা কথা, বিয়ের পর আমি আপনাকে কতটা আপন করে নিতে পারবো আমি কিন্তু সেটাও জানি না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, খুব সহজে অতীত ভুলে যাওয়াটা ভালো না। আর তোমার যদি ডিভোর্স হতো কিংবা অন্য কোনো খারাপ ইনসিডেন্ট হতো তাহলে হয়তো ভুলে যাওয়াটা অনেক সহজ হতো। ব্যাপারটা খুবই দুঃখজনক। ডোন্ট ওয়ারি, তুমি যতদিন তাকে ভুলতে পারবে না ততদিন আমি তোমার পাশে আছি। দেখেন ইরফান, সমস্যা তো ওখানে, আমি মনে হয় সাফাতকে কখনোই ভুলতে পারবো না। সাফাতের সাথে আমার সম্পর্ক কিন্তু বেশি দিনের ছিল না, এক থেকে দেড় বছর। কিন্তু যেদিন থেকে সে চলে যায় আমাকে ফেলে, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমি একটা মুহূর্তের জন্য ওকে ভুলতে পারিনি। দোষটা মনে হয় আমারই ছিল, আমার দায়িত্ব ছিল ওর যত্ন করা, ওকে সামনে রাখা। কিন্তু সেটা আমি ঠিকভাবে করতে পারিনি। সাফাত কেন চলে গেছে জানেন? আমার জন্য, যাতে আমি আমি নতুন করে আমার জীবনটা শুরু করতে পারি। কিন্তু ও এটা বুঝতে পারেনি যে আমি ওকে ছাড়া কত কষ্ট পাবো, আর বুঝবেও কি করে, ও তো সবকিছু ভুলে গেছে। কিন্তু আমি আমি কি করে বলবো? মানুষের স্মৃতি যে কতটা কষ্টদায়ক হতে পারে সেটা এখন আমি টের পাচ্ছি। ও নিজের জীবন থেকে আমাকে দূরে ঠেলে আরো কাছে টেনে নিয়েছে। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। স্বপ্নে তোমায় দেখি ঘুমিয়ে যখন রই, স্মৃতিতে এসো তুমি যদি দিশে হারা হই। এই যে মিস্টার, কেমন আছেন? জি ভালো। আপনি কি নতুন ডক্টর? কেন, সেদিন না দেখা হলো। ও তাই? হ্যাঁ। আপনার একটা প্রশ্ন করতে পারি? জি করেন। এই যে আপনি এত এত ছবি আঁকেন, এর মধ্যে একটা মেয়ের ছবি আছে,
আমি কি জানতে পারি মেয়েটা কে? তা তো জানি না, মনে হয় আমার স্বপ্নের জগতের কোনো মানুষ। আমার একটা স্বপ্নের জগৎ আছে জানেন, অনেক সুন্দর জগৎটা। সাফায়েত আর ত্রিনার ছবি দেখার পর আমার মধ্যে এক ধরনের কষ্ট অনুভব করলাম। ত্রিনার সাথে হয়তো আমার ভালোবাসার সম্পর্ক নয়, কিন্তু তারপরও সে আমার ফিয়ান্সে, তাকে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করেছি। কিন্তু তার সব স্বপ্ন সাফায়েতকে নিয়ে, যার জন্য সে 4 বছর ধরে অপেক্ষা করছে, তাকে আমি খুঁজে পেয়েছি। এটা কি আমার তাকে বলা উচিত? অবশ্য না বললে সে কোনোদিন হয়তো তার কথা জানতে পারবে না। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। স্বপ্নে তোমায় দেখি ঘুমিয়ে যখন রই, স্মৃতিতে এসো তুমি যদি দিশে হারা হই। স্বপ্নে তোমায় দেখি ঘুমিয়ে যখন রই, স্মৃতিতে এসো তুমি যদি দিশে হারা হই। একা হয়ে যাই আমি স্বপ্ন স্মৃতি ছাড়া, তুমি ছাড়া মনে তুমি এখানে, আমি তোকে, আমি তোকে কত জায়গায় খুঁজেছি, কত মানুষের কাছে গিয়েছি, তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ড, তোমার কলিগ সবার কাছে গিয়ে গিয়ে খুঁজেছি। আমি কত কত দিন পুলিশ স্টেশন গিয়েছি, তুমি একবার বলতে পারতে না তুমি এখানে। তুমি কি বুঝে না আমার কত কষ্ট হচ্ছিল? একবার বলো নাই কেন, এভাবে চলে গিয়েছিল কেন? আপনি কাঁদছেন কেন? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আপনি আমার সাথে হয়ে কথা বলছেন কেন? সব ঠিক হয়ে যাবে, আপনি যাকে খুঁজছেন পেয়ে যাবেন। তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। কষ্টে আমি রই, স্বার্থ পরে আমি তোমার সুখে সুখী নই। তুমি যদি ভালো থাকো কষ্টে আমি রই, স্বার্থ পরে আমি তোমার সুখে সুখী নই। ভেবেছি অনেক আগে দুজনে হাঁটবো পাশে, একা আমি হাঁটি ভাবি তোমাকে পাবো কই। তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। যত দূরে যাই চলে তুমি কাছে রও।
যত দূরে যাই চলে তুমি কাছে রও।